কন্টিনিউ আমাদের নিউজগুলো তাদের সাথে পার্টিসিপেট করা। তো যাই হোক, আমি যে কথা বলবো সেটা হলো, একটা কুড়ের ঘর একদিনে তৈরি করা যায়, সময় লাগে না। কিন্তু হাইরেস একটা বিল্ডিং যদি কেউ তৈরি করে, এটার মাটির নিচে পাইলিং এ কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়, যে টাকা দিয়ে দুই একটা বিল্ডিং অনায়াসে কয়েক অল্প সময়ের মধ্যে করে ফেলা যায়। বিল্ডিং যত উঁচুতে উঠবে, নিচুতে মানে গভীরে পাইলিং তত মজবুত করতে হয়, কোটি কোটি টাকা সেখানে খরচ করতে হয়, যেটা চোখে হয় না। তো আমি যেটা বিশ্বাস করি এবং যতটুকু জেনেছি সেটা হচ্ছে, হাইরেজ বিল্ডিং এর মতোই যা লাইফ স্টাইল, খুব শক্ত মজবুত নিয়ে যেটা করতে যাচ্ছে, এটা হুট করেই আসলে করা সম্ভব না। আর আমরা যদি সিম্পলি চিন্তা করি, সেটা হলো যে যদি এমন হতো এখানে ভিউয়ার্স খুবই কম, সামান্য কিছু টাকায় যে কোনো নর্মাল একটা কোম্পানি অ্যাড দিবে, তাহলে অ্যাড হয়তো এতদিনে শুরু হতো। কিন্তু এখানে যাতে হিউজ পরিমাণে ভিউয়ার্স, অনেক বেশি টাকা এক একদিনই পে করতে হবে, এই কারণে যারা অ্যাডটা দিবে যা লাইভকে, এরা একসাথে হয়তো কেউ 15 দিন বা 1 মাসের দিবে না, হয়তো 3 দিন, 7 দিন, 5 দিনের দিবে। তাহলে কোম্পানি শুরু করেই দেখা যাবে আগামী 6 মাস পর্যন্ত যে অ্যাড কালেক্ট করবে, রিজার্ভ রাখার পরে তারপরে স্টার্ট করবে, যেহেতু পরবর্তী টাইমে যেত এই অ্যাডগুলো চুক্তি শেষ হতে হতে নতুন অ্যাডগুলো এখানে সংযোজন করতে পারে, কোম্পানি কোনো রকম আমার মাঝখানে ব্রেক না করতে হয়। আর একজন দক্ষ ড্রাইভার, তিনি যখন তার গাড়িটি বের করেন, শুরুতেই কিন্তু আর গাড়িটা চেক করেন যে তার রেডিয়েটরে পানি আছে কিনা, ফুয়েল আছে কিনা, ব্রেক কাজ করে কিনা, চাকায় হাওয়া আছে কিনা, এভরিথিং ঠিক করার পরে, চেক করার পরেই কিন্তু গাড়িটা ছাড়া বেটার। তো চালু করার পরে কোনো রকম টেকনিক্যাল প্রবলেমে পড়ার চেয়ে, যদি এই কোম্পানি কিছুদিন পরেও চালু করে আর যদি মানে স্মুথলি চলতে পারে, আমি মনে করি আমাদের সেটাকে সকলকে স্বাগত জানানো উচিত। আর দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে মূলত আমরা জালাইফে যারা জয়েন করেছি, আমার মনে হয় না যে কেউ নিজের চাকরি অথবা ব্যবসা এটা বন্ধ করে দিয়ে শুরু করেছি। এখানে প্রচুর সময় দিতে হয়, দিনে 7-8 ঘন্টা কাজ করতে হয়, বিশেষত্ব এমন না, মূলত 60টা যখন আসবে তখনই সময় লাগবে, অর্থাৎ আমরা অবসর সময় গাড়ির মধ্যে অবস্থায় কিন্তু এই অ্যাড গুলো দেখা সম্ভব। তাহলে এটা একটা আমাদের এক্সট্রা ইনকাম হিসেবে চিন্তা করেছি, এই কারণে এখানে আমরা এখানে কিন্তু বউয়ের গয়না অথবা বাবার জমি বিক্রি করে অনেক বড় কোনো বিনিয়োগ করি নাই। তাহলে আমরা এই বাট আমাদের বিনিয়োগটা খুব ছোট হলেও, বাট এখানে আমাদের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক বিশাল। আর যা ভাইরা মন খারাপ করতেছেন যে আমরা ফ্রি অ্যাড কতদিন দেখব, আমি তারা হয়তো বুঝতে ভুল করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, কোম্পানির কিন্তু চমৎকার একটা ঘোষণা আছে যে এই টেস্টিং পিরিয়ডে যারা অ্যাড দেখবেন, তারা এটা যখন লাইভে আসবে, যখন পেইড অ্যাড শুরু হবে, একটা অ্যাকাউন্টে কাউকে জয়েনিং করানো ছাড়াই এক্সট্রা 3টা স্পন্সরশিপ ফ্রি পাবে। অর্থাৎ প্রায় প্রতিদিন একটা সেন্টার থেকে 2.74 × 3, যেটা মাসে প্রায় 24,000 টাকা দাঁড়ায়। এখন ধরে নিলাম এটা যদি ঠিক মনে করেন 1 মাস আগে চালু হতো, আমরা হয়তো 2.74 বা 4.1 8,000 বা মাসে 12,000 পেতাম, কিন্তু 1 বছর পর্যন্ত কিন্তু আমরা 24,000 করে এক্সট্রা পাবো বেসিক ইনকাম বাদেই। সেহেতু যদি কেউ মন খারাপ করে যে এখনো দিচ্ছে না, ফ্রি দেখবো কেন, ভাই ফ্রি হলো কোথায়, একটু যোগ বিয়োগ করে দেখবেন, আমরা কিন্তু সেখান থেকে আরো গেইনার আছি, প্রফিটে আছি। আর একটা জিনিস, এখানে যে 50 পয়েন্টের একটা ইউরো একটা কম্বো প্যাকেজ, এটা সম্পর্কে হয়তো যারা নতুন অনেকের ভালো ধারণা নাই, যে এই একটা সেন্টার করার পরেই কিন্তু দেখবেন অ্যাক্টিভ করার পরে এরা ইনঅ্যাক্টিভ নিচে আছে, লাল একটা দাগ আছে, কিন্তু এই 50 কম্বো প্যাক থেকে যারা আমরা অ্যাক্টিভ করব, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যেখানে এক্সট্রা আমাদের 38 ইউরো রাখতো সেটা লাগবে না। আর এর মধ্যে আমরা 5টা স্পন্সরশিপ, অর্থাৎ 5 আধা 40,000 টাকার মতো আমরা এখান থেকে এক্সট্রা পাবো, এবং একটা ভাউচার পাবো এবং 4টা ম্যাগাজিন পাবো। তাহলে এটা করলে কি হবে, 7 লেয়ারের যে ইনকামটা সেটাও কিন্তু কন্টিনিউ করা যাবে। তো এটা বিশেষ করে তাদের জন্য জরুরি যাদের টিমে কিছু মেম্বার অলরেডি জয়েন করে ফেলেছেন, কিন্তু যারা একদম নতুন নিচে কাউকে জয়েন করতে পারেন নাই, তাদের এটা এই মুহূর্তে দরকার নাই। আর এটা করাইলে অলরেডি এটার ইনকাম কিন্তু রানিং, যারা নিজেরা অ্যাক্টিভ করেছেন
এবং তাদের ডাউনে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ারে যখন কেউ অ্যাক্টিভ করবে, অফলাইন অ্যাক্টিভ করলে সেখান থেকে ইনকাম অলরেডি হিট করতেছে, এটা কিন্তু অলরেডি রানিং, বাট অ্যাডমিন ইনকামটা কোম্পানির সময় লাগতেছে আর আমাদের সে সময়টা দিতে হবে, আর ধৈর্য আমাদের ধরতে হবে, কারণ ধৈর্য সিস্টেমের জন্য। অনেকে অনেক বাজে মন্তব্য করছেন, কোম্পানির সফটওয়্যার বন্ধ হয়নি, কোম্পানি চলে যায়নি, সিনিয়র কেউ বলেনি যে এটা ই হবে না, চিলে কান নিল, এটা শুনে যদি আমরা চিলের পিছে দৌড়াই কানেও কিন্তু তার আগে হাতটা দেওয়া উচিত আমি মনে করি। যাই হোক, লম্বা কথা বলার সুযোগ এখানে নেই আর বলা ঠিক না, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমার সিনিয়র এবং বিজ্ঞ ব্যক্তির আলোচনা করবেন। তো আসুন আমরা ধৈর্য সহকারে আমরা কন্টিনিউ একটা ভিউ করি, এবং যারা একটু সিনিয়র, যাদের টিমে লোকজন আছে, একজন জয়েন করালো, আমি মনে করি তাদেরকে আমরা পজিটিভ নিউজ গুলা দেই, তাদেরকে আমরা বুঝিয়ে বলি এবং তাদেরকেও ধৈর্য ধরতে বলি এবং কন্টিনিউ অ্যাড দেখতে বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি বিশ্বাস করি এবং আমি আশা করি, আমি এবং নিজে আশ্বস্ত চমৎকার ভাবে যে যা লাইফস্টাইল 100% আসবে এবং চমৎকার বার্তা নিয়ে আসবে, এবং অসচ্ছল জীবন দূর করে নিজের জীবন সুন্দর করতে এবং আশেপাশে মানুষের জীবন সুন্দর করে চলতে সাহায্য করতে আমরা এক একজনে আলোকবর্দিকে হয়ে সমাজে ফুটে উঠতে পারবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমরা আজকে আমরা প্রেজেন্টেশনে যাব না, আজকে আমরা জাস্ট আলোচনা, কথা, প্রশ্নোত্তর এটি আমরা শেষ করবো। জি, ধন্যবাদ শাহজাহান আলী বিপাস। জি, ধন্যবাদ সকলকে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। তো দা লাইফ সম্পর্কে আমার বক্তব্য হলো যে আমি খুলনা বিভাগের একটা টিম পরিচালনা করছি গত 3 মাস ধরে, আমার টিমে প্রায় 16,000 মেম্বার হয়ে গেছে ইতিমধ্যে, এবং আমার টিমে প্রায় 3,000-এর উপরে পিভি মেম্বার আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমাদের ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন সময় আমরা বাজে বাজে কমেন্ট শুনছি। আমি এর আগে একজন আপু যে কথাটা বললো আসলে, তো আমি তার সাথে কিছুটা একমত যে আসলে আমরা বাঙালিরা অনেকে ইনকাম করি না, তো যার কারণে এই 1200 টাকা ইনভেস্ট করে তারা মূলত মনে করছে যে আসলে কত কিছু হয়ে যাচ্ছে। তো আমরা যারা আউটসোর্সিং এর যারা কাজ করি তারা তো ভাবি যে কাজ করতে হবে, তারপরে তো টাকা, তো একদিনে এসে আসলে টাকা পাওয়ার সম্ভাবনা এখানে নাই। তো আমাদের ধৈর্য ধরলে আশা করি, আমি ভারত সহ বিভিন্ন মিটিং হয় বিভিন্ন জায়গায়, আমি মিটিংয়ে যোগদান করি, তাদের কথাগুলো শুনি, আসলে তারা কিন্তু এরকম নেগেটিভ চিন্তা কখনো করে না। কিন্তু আমাদের বাংলাদেশে যে সকল সদস্য, বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে যারা ফ্রি অ্যাকাউন্ট করেছে এরা বেশি অশান্তি করছে আসলে, যারা পিভি করেছে টাকা দিয়ে তারা কিন্তু এত বাজে কমেন্ট বা এত বাজে মন্তব্য করে না। তো আমি অনুরোধ করব যারা বাংলাদেশের সদস্য আছি, আমার বিশ্বাস, আমি বিশ্বাস রাখতে চাই যে অবশ্যই আমরা ভালো কিছু পাবো, হয়তো সময় লাগবে। তো একটা জিনিস, ভালো কিছু যখন হুট করে কখনো কিছু পেয়ে যাই তখন সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, কিন্তু যদি একটা জিনিস আস্তে আস্তে আসে তাহলে সেটা কিন্তু স্থায়ী হয় আমি মনে করি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই গ্রুপে এখন যারা আছেন তাদের কাছে অন্তত অনুরোধ করবো যে আপনাদের নিচে যারা ডাউনলাইনে আছেন তাদেরকে একটু বোঝানো সক্ষম হন যে আপনারা তাদের শেষের সদস্য যেন বাজে মন্তব্য না করে এবং ধৈর্য ধরি এবং ফ্রি অ্যাডগুলো দেখি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ শাহজাহান আলী দিবাস ভাইকে চমৎকার কিছু বলার জন্য। আসলে আজকে আমাদের যে আলোচনা সেখানে আমাদের আপডেট প্রশ্নোত্তর পর্ব, আজকে কোনো প্রেজেন্টেশন আমরা রাখিনি, আমরা জাস্ট আপনাদের কথা শুনতে চাই সবাই। আমরা প্রশ্নোত্তরে বেশি প্রশ্ন নিতে পারি না, আমরা চেষ্টা করব আজকে যতজন আছেন সর্বোচ্চ সংখ্যক লোকের কথা শোনার, পজিটিভ আমরা কথা শুনতে চাই সবার কাছ থেকে। এবং আজকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য বিনীত রিকোয়েস্ট করছি আমাদের সিনিয়র মনোহর হোসেন স্যার এবং আবু তাহের স্যারকে, এবং সহযোগিতা করার জন্য বিনীত রিকোয়েস্ট করছি জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আলম, আবু তাহের স্যার এবং মনোহর হোসেন স্যার, আমি একটু বাইরে আছি আঙ্কেল, একটু বাইরে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনোহর স্যার, জি জি, তাহের স্যার আছেন, আমাদের স্যার আছে, আমরা স্যারের কথা শুনবো সবার পরে, কি বলেন? ঠিক আছে, হ্যাঁ, আমরা সবার পরে শুনবো, স্যার যেহেতু আছেন আমাদের সাথে। আমরা
জি ধন্যবাদ আমরা একটু পজিটিভ কথা শুনতে চাই সবার কাছ থেকে যারা হ্যান্ড রেজ করেছেন আমি আশা করব আপনাদের কাছে অনেক পজিটিভ সংবাদ আছে অনেক পজিটিভ খবর আছে আমরা একটু পজিটিভ শুনবো সাথে নেগেটিভও শুনবো সমস্যা নাই আমি শুধু আমরা কলের পরে ডাকছেন আপনি যাদের থেকে শব্দ আসছে একটু প্লিজ আমি একটু জি ধন্যবাদ আপন শুরু থেকে শুরু করছে আপন শুনতে পান জি স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমার একটা সমস্যা হলো যে এই লগইন প্রবলেমটা মানে আপনি চেক ইউট ব্রাউজার এরপর আপনি মানে 10 মিনিটের উপর হয়ে যায় তাও আপনি লগইন পেজটা শো করে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা আপনি এর আগে একটা মিটিং এ আপনার একটা স্যার বলছিল যে ইউসি ব্রাউজার দিয়ে আপনি চেক করার ইউসি ব্রাউজার দিয়ে আপনি ডাউনলোড করার পরে ফার্স্টে করছি আপনি প্রথমবার লগইন হইছে কোনো সমস্যা করে নাই 2-3 সেকেন্ডে হয়ে গেছে তারপর থেকে আবার সেম প্রবলেম আপনি 10-15 মিনিট হয়ে যায় তাও লগইন পেজটা শো করে না তারপর মোবাইলটাকে একটু রিস্টার্ট দিবেন এবং আপনার মোবাইলের যে ব্রাউজারগুলো আছে অনেক সময় তো আপনি যখন লগইন করতে যান লগইন করার দেখবেন যে একটা বক্সের ভিতর কিছু সংখ্যা লেখা থাকে 5, 10, 15, 20 ওইটা হচ্ছে ব্রাউজারের রাবিশ ওই রাবিশটা ফেলিয়ে দিবেন তারপর লগ ইন করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এইটা আর একটু ফুল নেটওয়ার্কে থাকার চেষ্টা করবেন যদি নেটওয়ার্কের সমস্যা হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আর সর্বোপরি যে বিষয়টা যেহেতু জ্বালায় বিশাল এখন ব্যাপক তার আইটি সেক্টরে কাজ করছে তার ডেভেলপমেন্টে কাজ করছে এই কারণে আপনার না ম্যাক্সিমাম সবারই এই সমস্যাটা হচ্ছে এই কারণে অধৈর্য হওয়ার কিছু নয় ধৈর্য সহকারে থাকেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আর কিছু পজিটিভ কথা বলেন কি জ্বালায় বিশাল সম্পর্কে মনির হোসেন সিকদার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে গত জুমরিংটা হয়নি তবে আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ তা ওই হামিউ স্যার আপনাকে আমার খুব ভালো লাগে আপনার কথাবার্তা আমার কাছে খুবই খুবই ভালো লাগে তা আপনার কাছে আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন রাখতে চাই যেটা সেটা হলো যে গত 31 জুলাই বা 1 আগস্ট থেকে এই আমাদের যা লাইফে কিছুটা স্থবিরতা দেখা যাচ্ছে কারণ সবাই আমরা জানি যে পেইড এডের কারণে তা আমার প্রশ্ন যেটা সেটা হলো যে আপনারা তো কয়েকজন সিনিয়র লিডার আছেন এখানে যাদের দিকে আমরা চেয়ে থাকি সবসময় কোন নিউজের জন্য কিন্তু এখন আপনারা আমাদের জন্য কি নিউজটা আনলেন আজকে মিটিংয়ে আমরা সেটা শুনতে পারলাম না আমরা ওদের আগ্রহে আসছি যে একটা পজিটিভ একটা কিছু নিউজ বা কোম্পানির তরফ থেকে একটা নিউজ যে একটা কালেকশনের ব্যাপারে কি আপনাদের মানে অগ্রগতি আছে মানে সেটা আমি জানতে চাচ্ছিলাম ধন্যবাদ মনোজ স্যার এটাকে আমি বলবো না অন্য কেউ বললে হবে আমি স্যার হামিদ স্যারকে প্রশ্ন করছি স্যার আপনাকে আমার খুব ভালো লাগে তাই আপনাকে আমি প্রশ্ন করছি ধন্যবাদ মনোজ ভাই 31 তারিখ থেকে আমরা যে সুখবরটা পেয়েছি কোম্পানির পক্ষ থেকে যে ঘোষণাটা দিয়েছে যে যারা 31 তারিখের পর থেকে পেইড অ্যাড আসার আগ পর্যন্ত যারা নিয়মিত অ্যাড গুলা ভিউ করবে তাদেরকে কোম্পানি ফ্রি 3টা রেফারেল সমান ইনকাম কোম্পানি পেমেন্ট করবে যারা করবে না তারা 3টা রেফার পাবে না স্যার এটা তো একটা কমন স্যার এটা তো কমন উত্তর হয়ে গেল এটা স্যার সবাই আমরা জানি কোম্পানি যে কাজগুলো করছে এটা খুবই শর্ট টাইমের মধ্যে আমরা ডেট কোম্পানিও আমাদেরকে দেয়নি এ পর্যন্ত দেয়নি আমরাও আমরা অনেক সময় আগ্রহ সহকারে বলে দিয়েছি যে না অমুক তারিখে শুরু হচ্ছে অমুক তারিখে শুরু হচ্ছে কিন্তু এ পর্যন্ত কোম্পানি কোনো নির্দিষ্ট ডেট আমাদেরকে বলেনি আমরাও জানি না কোম্পানি যেটা বলছে যে ফলো নিউজ লেটার আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আরেকটা নিউজ লেটার আসবে সেক্ষেত্রে কোম্পানি কি বলে একটু দেখি
আর ওয়েট করেন ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর এর শেষের দিকে হয়তো আমরা বা এর মধ্যেই আবারও বলছি আশার বাণী হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটা পেতে পারি। স্যার আমার আরেকটা কথা আছে স্যার, আরেকটা প্রশ্ন যেটা সেটা হলো যে আমরা দেখতেছি যে বিভিন্ন গ্রুপে নেগেটিভ কথাবার্তা হচ্ছে, তা বেশি নেগেটিভটা দেখা যাচ্ছে যে আমাদের ওই যা লাইভ ফান্ডেড ক্লাব যেটা সেই গ্রুপেই এটা হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা বিগত কয়েক মিনিট আগে আপনারা বলেছিলেন যে যারা এই কাজগুলি করবে তাদেরকে আপনারা হয়তো বা রিপোর্ট দিলে আপনারা হয়তো বা জালা বিস্তার কোম্পানিতে আপনারা প্রেরণ করবেন বা ব্লক করবেন, এরপর থেকে দেখতেছি স্যার এটা আর বেশি মাত্রা এটা চলে গেছে, প্রচুর নেগেটিভ আসছে জালা ফান্ডেড ক্লাব থেকেই। মানে আমার প্রশ্ন হলো যে ওরা হয়তো বা কমেন্ট করতেছে ঠিক আছে কমেন্টটা ব্লক করা যাবে না, যারা যারা পোস্ট দিচ্ছে তাদের পোস্টটা কি অ্যাপ্রুভাল দিচ্ছে, বা যারা কমেন্ট করতেছে নেগেটিভ তাদেরকে আপনারা ব্লক করতেছেন না কেন স্যার? আমি স্যার এটাই বুঝতেছি না স্যার। ভাইজান আপনি যে কথাটা বলছেন সুন্দর কথা বলছেন, আমরা এখানে যারা অ্যাডমিন নিয়ে দায়িত্বে আছেন প্রতিনিয়ত আমাদের যে বিডি হান্ড্রেড ক্লাব গ্রুপ যেটা আছে এরা চেষ্টা করতেছেন, ওনারা যথেষ্ট পরিশ্রম করতেছেন। কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বলে গেলেন যে আমরা অ্যাকচুয়ালি এখানে যে টাকাটা দিয়ে আসছি 10 ইউরো টাকা দিয়ে আসছি, এখানে সামান্য একটা টাকা দিয়ে আসছি, এখানে আমরা বিজনেস করব বা আমরা এখান থেকে কিছু পাবো, কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অন্যদিকে সাইডে প্রত্যেকে যে জব বলেন বিজনেস বলা সবকিছু আছে, এর ভিতরে কিন্তু আমার অ্যাডমিন যারা আছেন যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন, যথেষ্ট পরিশ্রম করে চেষ্টা করতেছেন যে এটাতে যারা নেগেটিভ তাদেরকে ব্লক করে দেন। এখন আসলে মেন্টালিটির একটা বিষয় আছে এখানে, আমি আপনি যতই ভালো মানে আমাকে এটাকে ভালো হওয়ার চেষ্টা করে কেউ আমি আর আপনি যদি মেন্টালিটি চেঞ্জ না করি, আমরা যদি নিজের থেকে চেঞ্জ না হই এটা কখনো আমরা পরিবর্তন করতে পারবেন না। যারা লেখার তারা লেখতেই থাকবে, তাদের কাজ তাদের জন তাদের মানে তাদের উদ্দেশ্যটাই হলো নেগেটিভ, তারা নেগেটিভ লেখবেই, এদের কাজে এটা দেখবেন বিভ্রান্ত সৃষ্টি করা কিছু মানুষ আছে সমাজের ভিতরে, তাদের কাজ হলো বিভ্রান্ত সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা বাজে একটা পরিস্থিতি সৃষ্টি করা, তাদেরকে আসলে আমরা দমন করতে চেষ্টা করতেছি আমরা। তারপরও আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনারা যারা আছেন আপনারাও খেয়াল রাখবেন, আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না, যেহেতু আমরা সবাই একটা ইউনিটি হয়ে একসাথে হয়ে কাজ করার জন্য একটা মনস্থির করে একটা প্ল্যাটফর্মে আসছি আমরা, আমরা এই প্ল্যাটফর্মটাকে আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যতটুকু পরিশ্রম করার দরকার এবং আমাদের প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করার দরকার, মন থেকে আন্তরিকতা সহযোগিতা আপনাদেরও আমরা সহযোগিতা কাম করছি। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই বিষয়টা যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যারা বিডি হান্ড্রেড ক্লাবে নেগেটিভ পোস্ট দিচ্ছে, আমি তাদের একটু বায়োডাটা দেখেছি, তাদের বিডি হান্ড্রেড ক্লাবে জয়নিং হচ্ছে 2 মাস সর্বোচ্চ 3 মাস, এর বেশি কিন্তু না। এবং আমি আর একটা জিনিস, আমি অনেকে ফোনও দিয়েছি তো, এবং ওদের যে বায়োডাটা ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি তারা ফ্রিতে সাইন আপ করেছে, তারা ফ্রিতে সাইন আপ করেছে এবং ইয়াতে ফ্রিতে অ্যাড দেখছে বা দেখছে না। এই কোয়ালিটির লোকজন কিন্তু বেশি নেগেটিভ ছড়াচ্ছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা সবাই সচেতন হব এবং আমরা নেগেটিভিটি একটু দূর করি, আমরা যারা দালাই পিস্টালে অ্যাক্টিভলি কাজ করতে চাই, যারা আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, অবশ্যই নেগেটিভ দিয়ে আমাদের হবে না, আমাদেরকে পজিটিভ মেন্টালিটি নিয়ে অগ্রসর হতে হবে এবং ভালো কিছুর জন্য আপনাকে ওয়েট করতে হবে। ধন্যবাদ মনির হোসেন সিকদার ভাইকে। জি স্যার, দুষ্টু গলে চেয়ে স্যার শুনো গল ভালো। জি স্যার, জি স্যার, এই কারণে আমি আমার অবস্থা থেকে চেষ্টা করছি, যাদের নাম নাই, অনেকের নাম নাই, বেনামে আছে, শখের বাতি, সাজের বাতি, ভালোবাসার প্রতীক্ষা, এই জাতীয় নাম স্যার। একবার স্যার গুষ্টি শুদ্ধ স্যার রিমুভ করে দিবেন স্যার, একবার কোনো কথা নাই, যেই হোক না স্যার, এতে কারণ আমাদের অনেক অনেক ক্ষতি হচ্ছে স্যার, আমাদের অনেকের অনেক ক্ষতি হচ্ছে। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনির হোসেন ভাইকে। ওকে স্যার, আমরা জি আরেকজনের কথা শুন, জিজ্ঞাসা নিতে চাই, জাহিদ হাসান, জাহিদ হাসান সম্মানিত হোস্ট, কো-হোস্ট, অ্যাডমিন মহোদয় সহ উপস্থিত সকলকে আমার জালাইপের পক্ষ থেকে আমার এবং আমার
পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলবো, এটা আমার প্রশ্নও না আবার পরামর্শও না, জাস্ট আমার চিন্তাধারা থেকে আমি বলছি কথাগুলো। আমি জালাইফের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে, আমি জালাইফে যখন সাইন আপ করি এবং আমার অ্যাকাউন্ট যখন আমি ওপেন করি, এরপর থেকে আমি জালাইফ সম্পর্কে আমার জানার আগ্রহটা অনেক বেশি। আমি বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সাইট, আমি বাংলাদেশের জুম মিটিং, ইন্ডিয়ার জুম মিটিং, ইউটিউব, এই সমস্ত নিয়ে আমি বেশ ঘাটাঘাটি করি। আমি ইন্ডিয়ার প্রতিটা জুম মিটিংয়ে অ্যাটেন্ড করি, তো সেখানেও আলোচনা হয়, বাংলাদেশের জুম মিটিংও আলোচনা হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যাধব আছে যারা এত কিছু বলার পরও, যে একটু আগে ভাই বললেন যে আমরা এত কিছু করার পরেও তারা যে নেগেটিভ ছড়াচ্ছে, এর বিরুদ্ধে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি অনেক অনেক জায়গায় কিন্তু আমি নিজেও বলছি, এই যে আপনারা যারা অ্যাডমিন আছেন, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, এদেরকে একবার গ্রুপ থেকে বের করে দেন, এদেরকে ব্লক মারেন, ব্লক মারেন, গ্রুপ থেকে বের করে দেন, রিমুভ করেন, না হলে পরিণতি আরো খারাপ হবে। আমি ইন্ডিয়ার মিটিং এ জয়েন করি, তারা বাংলাদেশ সম্পর্কে খুব বাজে মন্তব্য করে, বাংলাদেশের কিছু সদস্য ইন্ডিয়ার মিটিং এ জয়েন করে, সেখানেও তারা নেগেটিভ কথা বলে এবং ইন্ডিয়া থেকে তারা বাজেভাবে বাংলাদেশকে উপস্থাপন করে। এই জিনিসগুলো আমাদের কাছে তো খারাপ, আমাদের দেশের সম্মান নষ্ট করে, শুধু যে তার সম্মান নষ্ট করে সেটা না, দেশের সম্মানও নষ্ট করে। তো আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা একটু দেখবেন কাইন্ডলি, আমার এটাই বলার ছিল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, পরামর্শ দেওয়ার জন্য জাহিদ হাসানকে ধন্যবাদ, আমরা বিষয়টা বিবেচনা নিব এবং এটা পদক্ষেপ অবশ্যই নিতে হবে আমাদেরকে বাংলাদেশের স্বার্থে, নিজের স্বার্থে। ধন্যবাদ। জয় বণিক, জয় বণিক, সালাম আলাইকুম, আপনাকে আনমিউট রিকোয়েস্ট দেওয়া হয়েছে। জয় বণিক জি, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আসলে ওই যে আমি জালাই স্টাইলে প্রায় দুই মাস থেকে কাজ করছি, তো এই দুই মাসের মধ্যে প্রথম পাঁচ দিনের মধ্যে আমরা তিন বন্ধু মিলে মানে ভালো একটা টিম সাপোর্ট করে ফেলছিলাম, প্রায় আমার আন্ডারে প্রথম এখন বর্তমানে আছে প্রায় 500 কাছাকাছি। তো যখন ওই যে জালাই স্টাইল একটু লেন্দি প্রসেস করছিল, ওই যে আমার টিমের যারা ছিল তারা একটু নেগেটিভ বার্তা দিচ্ছিল আর কি, তো নেগেটিভ বার্তা দেওয়ার কারণে আমি এখন একটু কাজটাকে আপাতত স্টপ রাখছি, কিন্তু আমি ফ্রি রেজিস্ট্রেশন করে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে আজকে একটা নেগেটিভ শুনলাম যে যা লাইফস্টাইল আসতে এত সময় নিচ্ছে, যদি আসে তাহলে তারা উইথড্রটা দিতে কতদিন সময় লাগবে? আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাংকে বা যেটা বলতেছে উইথড্র অপশনটা, উইথড্রটা তারা কিভাবে দিবে? ধন্যবাদ জি, ধন্যবাদ জয় বণিক ভাইকে। আমি আপনার কাছে আপনার মাধ্যমে যারা আজকে মিটিং এ উপস্থিত আছে তাদের সকলেরই জানার্থে বলতে চাই, কোম্পানি যখন পেইড অ্যাড দিবে, যেটা আপনার কমিশনে অ্যাড হবে, সেখানে দেখবেন যে কমিশন দেওয়া আছে এবং আপনার আইডিতে ভিতরে গেলে আপনি দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন যে আপনার উইথড্রল হিস্ট্রি আছে, অর্থাৎ লিংকের জন্য কিছু প্রতিষ্ঠান আছে, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান আছে, যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া ট্রান্সফার, এই আলোকে আরো 6-7টা এই ধরনের মিডল সাইড আছে যারা বিদেশের টাকাগুলো বাংলাদেশে রেমিটেন্স আকারে পাঠানোর সহায়তা করে। তো কোম্পানি যদি ওখানে টাকা দিয়ে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার সুইফট কোড, আপনার শাখা, কোন ব্যাংক, কি নাম, এখানে উইথড্রলে গেলে
করতে আপনি সব কোনো টেনশন করতেছেন না, অটোমেটিক আসতে পারবে। কিন্তু আমরা এখন যেটার জন্য আপনি ওয়েট করতেছেন, আমরা ওয়েট করতেছি, সকলে ওয়েট করতেছি, কোম্পানি ওয়েট করতেছে যে অ্যাড ডিও হলে আমাদের যখন ইনকাম হবে তখন আমাদের এখানে কমিশন যখন আসবে তখন আমরা উল্টো দিতে পারবো। আগে কমিশনটা আসুক। এখন বর্তমানে যেই কম্বো প্যাকেজ আছে এই প্যাকেজটা যারা ক্রয় করবেন তাদের সকলের দরজা খোলা হয়ে যাবে ইনকামটা ঢুকার জন্য সহজে, এবং আপনি সহজে উজ্জ্বল দিতে পারবেন। এ হচ্ছে যে সুবিধা। বর্তমানে আমরা সকলে জানি যখন ইনকাম আসবে, ইনকাম আসার পর উজ্জ্বল দিতে গেলে সবার আগে বলবে যে আপনি অ্যাক্টিভেশন করেন। তার মানে হচ্ছে আমাকে সবার আগে অ্যাক্টিভেশন করতেই হবে, অ্যাক্টিভ যদি না থাকি তাহলে আমি কখনোই উজ্জ্বল দিতে পারবো না, আমাকে অ্যাক্টিভের জন্য পেমেন্ট করতেই হবে। এই জন্যই আমাদের আমরা যেটা চিন্তা করতেছি যে আপনার যথার্থ বলতেছি যে পেমেন্ট পাওয়া নিয়ে আমরা রেমিটেন্স করে বাংলাদেশে ইনকামটা ঢুকবে। অতএব আমরা পেমেন্ট পাওয়া নিয়ে কোনো টেনশন করতেছি না, আমরা এখন ওয়েট করতেছি আমরা কখন থেকে ইনকাম শুরু করব। ধন্যবাদ। আমাদের যে ভাই প্রশ্ন করছিল টাকাটা আমরা কিভাবে উড্রো করবো, কোম্পানি আমাদের কিভাবে দিবে, এটা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই পাঁচটা অপশনে আপনি টাকাটা উড্রো করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ক্রিপ্টোর মাধ্যমে টাকাটা উড্রো করতে পারবেন। নাম্বার টু হচ্ছে প্রিপেড কার্ডের মাধ্যমে আপনি টাকা উড্রো করতে পারবেন। নাম্বার থ্রি হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইচ কোডের মাধ্যমে টাকাটা উড্রো করতে পারবেন। নাম্বার ফোর হচ্ছে আপনি ই ওয়ালেট পার্সেস বাউচার, তার মানে আপনি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ১০০ ইউরো হলে আপনি কি করতে পারবেন, বাউচার করতে পারবেন। আপনার ডাউনে যদি কেউ জয়নিং করে তাকে সে বাউচারটা বিক্রি করে আপনি টাকাটা উড্রো করতে পারবেন। নাম্বার ফাইভ হচ্ছে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন। জালাইফ কোম্পানিকে নিয়ে আমরা যেখানে যে অবস্থানে বসে এখন নেগেটিভ চিন্তা করছি, আসলে পজিটিভ দিক যদি আমরা একটু স্টাডি করি এই কোম্পানি আমাদের জন্য কি নিয়ে আসছে। এই কোম্পানি শুধুমাত্র আমাদের যে ওই নন পেড এবং পেড নিয়ে অনেকে কথা বলছে, কোম্পানি আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু নিয়ে আসছে সেটা পরে বলছি, আপাতত এটাই বলছি। এবার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আমাদের এই পাঁচটা অপশন দিয়ে আমরা টাকাটা ইজি পথে চাই উড্রো করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাইম স্যার, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। বি এম জুবায়ের জি স্যার, আমি ভালো আছি স্যার। আমার স্যার কোনো কোশ্চেন করার নাই, কিন্তু স্যার আমি কিছু কথা বলতে চাই। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে স্যার এই যে স্যার নেগেটিভ কথাগুলো হচ্ছে স্যার, এগুলোর জন্য স্যার আমাদের প্রবলেম হচ্ছে। কারণ এই যে একটু আগে একটা আপু বললো যে ফার্স্ট লার্নিংয়ে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে প্রতিদিনই হয়, তো আমি মিটিংয়ে প্রায় সময় জয়েন করি, তো ওইখানে আমি বিএম আনিকা, আমার নামে হ্যালো বলেন। জি, তো আমি বলতে চাচ্ছি যে এই নেগেটিভ কথাগুলো যদি বন্ধ না করে তাহলে তো আমি মানে নিউজে দেখলাম যে ইহা বলে দিয়েছে যে নেগেটিভ কথা বন্ধ না করলে যে অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো যে কোনো সময় মুভ করবে, তো মুভ করলে তো এগুলো আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমি প্রায় সময় দেখি যে বিডি হান্ড্রেড জাজ ক্লাবে সবাই মানে কেউ কেউ লাভ রেখ দিচ্ছে, আবার কেউ কেউ হাহা রেখ দিচ্ছে, তার সাথে আবার মানে বিশ্রীভাবে কথাবার্তা বলতেছে, গালাগালি করতেছে। তো আমার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে, একটা মেসেঞ্জার গ্রুপ আছে। তো ওই গ্রুপের মেম্বারগুলা ভিডি ক্লাবে জয়েন আছে, তো তারা ওই নেগেটিভ কথাগুলো দেখে তারপর রাত তিনটা দুইটা যতটাই বাজুক আমাদেরকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলতেছে ভাই এরকম এরকম বলতেছে, কী করবো ভাই কিছু বুঝতেছি না। এখন তখন তাদেরকে বুঝাইতে গেলে মানে নিজে একটা মানে বিরক্তি ফিল করি যে এত রাত্রে করে তাদেরকে আবার এই কথাগুলো বুঝাইতে হয়। তো আমি এই কারণে আমি মানে আমার গ্রুপ মেম্বার নিয়ে একটা ছোটো মিটিং করি অলওয়েজ জুম মিটিংয়ে, তো এই মিটিংয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আমি চাচ্ছি যে এই নেগেটিভ কথাগুলো যাতে বন্ধ হয়ে যায় এবং আমাদের মানে পজিটিভ যে ব্যাপারগুলো সেগুলো যাতে আমরা সবাই ধরতে পারি, এবং আমরা সবাই ট্রাই করি যে এই নেগেটিভ কথাগুলো যারা বলতেছে তারা যাতে তাদের যাতে আমরা যাতে একদম মানে মুখ বন্ধ করে দিতে পারি, এরকমভাবে আমরা ট্রাই করতে পারি কি না স্যার? ধন্যবাদ দিদি, অনেককে চমৎকারভাবে পরামর্শ দেওয়ার জন্য। আমরা আসলে কাউরের মুখ আমরা কেউ বন্ধ করতে পারবো না, সবারই আমাদের স্বাধীনতা আছে। তবে আমরা যদি আমাদের নিজের টিমকে প্রত্যেকে যদি আমরা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তাহলে আমাদের নেগেটিভিটিটা দূর হয়ে যাবে। আমরা সকল লিডারদের প্রতি উদ্যত আহ্বান জানাবো,
যে আপনাদের টিম থেকে কার টিমের এগুলো কথা বলছে আপনারা বুঝতে পারছেন, আমি চিনতে পারছি না যে অমুক ওই ব্যক্তিটাকে, কিন্তু অবশ্যই ওখানে তার লিডারও আছে, উনি যদি একটু পদক্ষেপ নেয় সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই কন্ট্রোল করতে পারবো। ধন্যবাদ, আমরা এটা গ্রহণ করবো ইনশাল্লাহ, আমরা এটা দেখবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিবুর রহমান, হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম হাবিবুর রহমান, কনফিডেন্ট সাইদুল ইসলাম, কনফিডেন্ট সাইদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আমি নাটোর থেকে বলছিলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম। তো আমাদের একটা ছোট ছোট টিম আছে দুইটা, তো ইনশাল্লাহ আমরা অনেকগুলা পিভি করছি, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে ইউটিউবে ভিডিও ছাড়তেছে বা বিভিন্ন ফেসবুকের ভিতরে বিভিন্ন কথাবার্তারা বলতেছে। তো আমাদের টিমের মেম্বারেরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম এই কথাগুলোকে তারা বলতেছে, তো আমরা চাচ্ছি যে তাদেরকে এই সমস্ত কথা থেকে যেন বিরত থাকে, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা ছাড়তেছে। কিছুদিন আগে ইউটিউবের ভিতরে দেখলাম যে একজন বলতেছে ফ্রি ফ্রি পিভি করা যাবে, যে এখন থেকে ফ্রি পিভি করা যাবে। তো আমাদের টিমের অনেকেই বলতেছে তাহলে আমরা এই যে 1200 টাকা করে দিয়ে পিভি করলাম, তাহলে আমাদের টাকার কি হবে, আর এখন ফ্রি পিভি সিস্টেম চলে আসছে। তো বিশেষ করে আমরা দেখলাম যে না, আসলে এটা উনি একটা ভুল তথ্য দিয়েছে। পরে আমরা যে নোটিশটা নিউজটা পাইলাম, নিউজের ভিতরে আমরা স্পষ্টভাবে দেখতে পাইছি। তো আমরা চাচ্ছি যে আমাদের যা লাইফ স্টাইল নিয়ে কেউ যেন এরকম খারাপ কথাবার্তা না বলে, এগুলো থেকে বিরত থাকে, এই জন্য আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা দেখবেন বা এইগুলো কথাগুলো আর যেন সামনেতে নেক্সটে না আসে, এই ব্যাপারে আপনাদেরকে মানে অনুরোধ করছি যে বিষয়গুলো আপনারা সঠিকভাবে দেখবেন, সঠিকভাবে তথ্যগুলো নেবেন, আর যারা করবে এদেরকে অবশ্যই এদের জন্য কোনো ব্যবস্থা আমাদের করার দরকার। কারণ আমাদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আস্থা নিয়ে এই কোম্পানির সাথে কাজ করে যাচ্ছে, তাদের আস্থা যেন এই 2-4টা লোকের জন্য যেন আস্থাটা তাদের ভঙ্গ না হয়ে যায়, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ভাই স্যার। একটু আসলে আমাদের এই বিষয়টা মনে হয় সবারই অভিযোগ আসছে, এই বিষয়টা কিভাবে কি করা যায় আমরা পরবর্তী মিটিং এ এটা নজরে নিতে হবে। ধন্যবাদ কনফিডেন্ট সাইদুল ইসলাম ভাইকে, ধন্যবাদ। পরবর্তী মিরাজ হোসেন, মিরাজ হোসেন, অনেক সমস্যা আছে, তো আমরা অনেক ব্রাউজার এ করছি, এ করার পরে আছি, কিন্তু যাদেরকে আমরা সাইন আপ করেছি তাকে কিন্তু আগে তো কোম্পানি আমাদেরকে শেয়ার দিত মানে পিভি করালে, এখন কি 20 ক্রিপ্টো করে ক্রিপ্টো দিচ্ছে? না, শুধুমাত্র কোম্পানি ক্রিপ্টো দিচ্ছে, যা ক্রিপ্টো তিনজন রেফারেল ইনকাম দিচ্ছে। আপনি যদি অ্যাড ভিউ করেন আপনাকে প্রথমে ভেরিফাই করার কারণে আপনাকে ক্রিপ্টো দিবে, 20 ক্রিপ্টো পাবেন, সাথে তিনজন রেফারেল ইনকাম পাবেন যদি অ্যাড ভিউ করেন। অ্যাড ভিউ করলে আপনি যখন অ্যাড পেমেন্ট দেওয়া শুরু হবে তখন আপনার অ্যাকাউন্টে তিনজন রেফারেল ইনকাম আসা শুরু হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি বর্তমানে। জি ধন্যবাদ মিরাজ হোসেন। পরবর্তী আমরা যাই ফজলুল করিম রুবেল, ফজলুল করিম রুবেল, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তো আসলে আমি দুই তিনটে বিষয় একটু কথা বলবো স্যার। তো এটা অবশ্য অনেকে একটু খারাপ লাগবে, বিষয়টা হচ্ছে কি সেটা হচ্ছে কি আজকে নেগেটিভ যে ধারণাটা চলে আসছে কোম্পানি সম্পর্কে, আমাদের এই নেগেটিভ ধারণার যে মূল কারণটা কিন্তু আমরাই, সত্যি কথা স্যার। ফার্স্ট ওয়ান হচ্ছে আমি যখন জয়েন করেছি আজ থেকে 6 মাস হবে, তো আমি কিছু ব্যক্তিকে জয়েন করাই, তারা মোটামুটি কিছু লেভেলধারি ব্যক্তি, মানে খুব সমাজে মোটামুটি লেভেলধারী ব্যক্তি, তাদের সঙ্গে যখন জয়েন করাই তো তাদেরকে আমি মিটিং এ উপস্থিত করাইছি, তারা ট্রেনিং করেছে, মিটিং করেছে। এখান থেকে আপনারাই স্যার, আপনারা বলেছেন যে আগামী মাস থেকে ইনকাম শুরু হবে, আগামী মাস থেকে শুরু হচ্ছে, 15 তারিখ থেকে শুরু হচ্ছে, 21 তারিখ থেকে শুরু হচ্ছে স্যার। যখন আপনারাই ডেট দিয়েছেন, ডেট দেওয়ার পরে আবার যখন ডেটটা ওভার হয়ে যাওয়ার পরে কোম্পানি শুরু হচ্ছে না, কোম্পানি পেমেন্ট দিচ্ছে না, কোম্পানির রিয়েল অ্যাড আসতেছে না, পে অ্যাড আসতেছে না, তখন কিন্তু এই হিউমারটা কিন্তু আস্তে আস্তে বিকট আকার ধারণ করেছে। এখনো কিন্তু অনেকেই বলছে যে এই 31 তারিখে আমরা কিন্তু টাকা পেয়ে যেতে পারি, পেয়ে যাবো, এরকম একটা নিউজ কিন্তু আজকেও একজন দিয়েছেন স্যার আপনাদের মধ্য থেকেই। তো এই যে এই 31 তারিখে কিন্তু অনেকেই লিডাররা আছে বলে দেবে তোমরা 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, আমরা 31 তারিখে ইনশাল্লাহ টাকা পেয়ে যাবো। এটাই কিন্তু যখন 31 তারিখে টাকা পাবে না, আবার কিন্তু নেগেটিভ কথাগুলো শোনাবে স্যার। তো আমি আপনাদের উদ্যোগ তো আবার যদি বলি তাই, যে প্রথম থেকে যদি বলা হতো আপনারা নিউজ লেটার বাহিরে কোনো কিছু বলতে পারবেন। হ্যাঁ হামিম স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের আপলাইন যারা আছে মনোজ স্যারকে ধন্যবাদ, ওনারা আগে থেকে আপনারা বলেছেন যে আপনারা নিউজ লেটার ফলো করুন। কিন্তু তার পাশাপাশি কিছু লিডাররা আছেন যারা কিন্তু বলেছে অলরেডি যে অমুক তারিখ থেকে এক তারিখ দিয়ে দিয়েছে পর্যন্ত, যার কারণে আজকে এই আমরা এতটা হ্যাম্পারে পড়তেছি স্যার। এই একটা বিষয়, এখন যেহেতু কোম্পানি এত দূর চলে আসছি, আমরা শেষের দিকে পর্যায়ে চলে আসছি, সকল লিডাররা অনেকে কথা বলেছে যে গ্রুপ থেকে চেঞ্জ করার জন্য। তো আমি একটা কথা বলবো স্যার, আপনারা বলেছেন গ্রুপ থেকে চেঞ্জ করা সম্ভব নয়, মনোজ স্যার বলেছেন এটা আসলে মেন্টালিটির ব্যাপার, যারা নেগেটিভ বলছে তারা ওই ধরনের কথা সমাজে তারা সবসময় নেগেটিভ হিসেবে পরিচালিত পরিগণিত সমাজে পরিচিত হচ্ছে তারা, তো এটা থাকবে স্যার। তো এখন আমরা উদ্যোগ আহ্বান দেবো আপনাদের কাছ থেকে, এটাই চাই আপনারা আমাদের আসার বেলে শুনেন, আগামী মাসের 13 তারিখ পর্যন্ত কোম্পানি একটা নিউজ লেটার দিয়েছে, এই 13 তারিখের মধ্যে আমাদের করণীয় কি এবং কোম্পানি সম্পর্কে আমরা কি ধারণা পোষণ করতে পারি এবং কোম্পানির জন্য আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত, এইরকম কিছু পদক্ষেপ আপনারা আমাদেরকে দেন স্যার। এ তাহলে আমরা বিশ্বাস করবো বা আমরা প্রত্যাশা করি এই নেগেটিভটা খুব তাড়াতাড়ি ধামাচাপা পড়ে যাবে। নেগেটিভ যতই বলুক না কেন আমাদের পজিটিভটা বেশি হলে স্যার ধামাচাপা পড়ে যাবে। তো একটা ম্যাডাম বলেছিলেন প্রথমে দেখে, আমরা কি আসলে পিতা মাতা ছাড়া কেউ নেই, কোনো টিম নয়, সবাই কিন্তু আছে, টিম যার কত ধৈর্য ধারণ করতে পারে, কারণ যখন বাবা কিন্তু সন্তানদেরকে ছত্রছায়ায় রাখতে পারে, কিন্তু যখন বাইরে যখন যায় সন্তান যায়, যখন বাবাদের সম্পর্কে নেগেটিভ কথা শোনে তখন সেই সন্তান কিনা ঠিক থাকতে পারে না। তেমন আমাদেরকেও স্যার, আমরা যখন আমাদের কাছ থেকে পজিটিভ কথা শোনে, বাইরের কাছে নেগেটিভ কথা শোনে, তারা কিন্তু পজিটিভ থাট থাকে না, নেগেটিভ হয়ে যায়। তো আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো স্যার, আমাদের কি করণীয়, এই করণীয় ভিত্তিতে আমাদের কিছু পরামর্শ দেন যেন আমরা এই নেগেটিভ থেকে পজিটিভ হই এবং অন্যদেরকে পজিটিভ করে যেন আমাদের কোম্পানিকে আরো উত্তরোত্তর জায়গাতে নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে কাজ করতে পারি স্যার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলুল করিম রুবেল ভাইকে, চমৎকার বলেছেন। আসলে আমি যদি একটা কবিতা বলি, কাটা হাড়ি